নমস্কার বন্ধুরা, 2024 সালের ডিসেম্বরের মধ্যেই যে সিআরএস হবে এবং সেই লক্ষ্যেই যে কাজের অগ্রগতি হচ্ছে সেই দৃশ্যই আজ আপনাদের সামনে তুলে ধরছি আমরা। তাতে আর মাত্র এক মাসের মতো সময় আছে এবং জানেন পরপর চারটি ডেট ফেল করার পর অবশেষে 2024 সালেই সিআরএস হতে চলেছে ময়নাপুর থেকে বাড়া গোপীনাথপুর পর্যন্ত। এবং সেই লক্ষ্যেই আজ চতুর্থ মালগাড়িটি এসে পৌঁছলো বাড়া গোপীনাথপুর, যে রুইদাসপাড়া আছে সেই রুইদাসপাড়া অতিক্রম করে, যে মাত্র আর দেখুন 1 কিলোমিটার মতো রাস্তা বাকি ছিল তার এই হাফ কিলোমিটারেরও কম রাস্তা আর বাকি আছে। দেখছেন বর্তমানে রুইদাসপাড়া অতিক্রম করে যে মালগাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত মোট দূরত্ব ছিল 82.47 কিলোমিটার। যে নতুন লাইন 2001 সালে কাজের যে অনুমোদন দেওয়া হয়েছিল 479.20 কোটি টাকা, তার মধ্যে আপনারা জানেন যে তারকেশ্বর থেকে গোঘাট অর্থাৎ 32.85 কিলোমিটার যে রাস্তা সেটি 6/3/2016 সালে কমিশন করা হয়, সেটি শেষ কমিশন ছিল। এবার আবার নতুন যে কমিশন হবে সেটি কিন্তু এই 2024 সালের ডিসেম্বর মাসে হবে। অর্থাৎ এই 82.47 কিলোমিটারের মধ্যে বিষ্ণুপুরের দিক থেকে ময়নাপুর পর্যন্ত 22.68 কিলোমিটার নতুন লাইন, যেটি 16/9/2012 সালে কমিশন করা হয়েছে সেটিরই এক্সটেনশন রুট হবে এটি, অর্থাৎ এগিয়ে আসবে কিছুটা প্রায় 7 কিলোমিটারের মতো। অর্থাৎ সর্বসাকুল্যে প্রায় 62 কিলোমিটারের মতো রাস্তা সম্পূর্ণ হয়ে যাবে এবং বাকি থাকবে 20 কিলোমিটারের মতো, যেটি 2025 সালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে এবং ট্রেন চলবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত। পুরো লাইনটি সম্পূর্ণতার পথ পাবে এবং দেখছেন গোপীনাথপুর যে রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম বিল্ডিং, সেখানে যে প্লাস্টারিং করার কাজ হচ্ছে সে দৃশ্য আগেই আপনাদের সামনে আমরা উপস্থাপিত করেছি, আজও আরেকবার সেই দৃশ্য উপস্থাপিত করলাম। এবং গোপীনাথপুর যে রেলওয়ে স্টেশন ইয়ার্ড, তার পাশে যে সমস্ত কাজগুলি হচ্ছে সেগুলিও আপনাদের সামনে আরেকবার উপস্থাপিত করছি। কারেন্টের পিলার থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু দ্রুততার সঙ্গে সম্পাদিত হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, আমরা ভিডিও নিয়ে আসছি।